হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ ফ্রেন্ডস। এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে। ট্রেলারটা হচ্ছে বাধাই দো বলে যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে সেটা নিয়ে কথা বলবো। তো এটা মূলত বাধাই হো যারা সম্ভবত মেকিং করেছিল, এছাড়া আরো কিছু সিনেমা রিলিজ করেছিল, বাড়ি লিখিত বাড়ি পিটার বিজে সিনেমাগুলো পরপর রিলিজ করেছিল, তাদের যারা মেকার্স তারা মিলেই এই সিনেমাটা তৈরি করছে। তো একটা কথা এখানে বলতে চাই, বলিউডে প্রথম মূলত একদম নতুন কন্টেন্ট নিয়ে সিনেমা করার ট্রেন্ডিংটা শুরু করেছিল আয়ুষ্মান খুরানা, তারপর একে একে অক্ষয় কুমার করেছে, তারপর অ্যাডম্যান বলি, টয়লেট এক প্রেম কথা বলি, এছাড়া তারপর রাজকুমার রাও সহ ভিকি কৌশল সহ অনেকেই যারা এখন নতুন যারা বেসিক্যালি এসছে তারা খুব কন্টেন্টে জোর দিচ্ছে। পরিচালকরা নতুন যারা আসছে কন্টেন্টের উপর জোর দিয়ে সিনেমা করতে চাইছে, এবং বলিউডে এখন কন্টেন্টকে বড্ড বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। রিসেন্টলি চন্ডীগড়কারী আসিকে আমরা দেখলাম, তার আগে সুম্বন্ধ যারা সাবধান দেখলাম, এছাড়া এক লড়কি কো দেখা তো এসা লাগা বলে একটা সিনেমা ছিল, সেখানেও কন্টেন্টকে খুব জোর দেওয়া হয়েছিল। এবার কি হচ্ছে, কন্টেন্টে জোর দিতে 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 একটা টাইমের পর কিন্তু এক ঘে লাগতে শুরু করে দেবে। কেন বলছি, এই যে বাংলাতেও পরপর যে ফ্যামিলি ড্রামা আসতেই থাকছে, একটা টাইমের পর কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু বোর লাগা শুরু হবে। সেই বেলা শেষে থেকে শুরু হয়েছিল, আজকে ফ্যামিলি ড্রামা এলে আমাদের প্রথম কথা থেকে আবার একটা ফ্যামিলি ড্রামা আসছে। তো আমরা এই যে কন্টেন্ট নিয়ে যে সিনেমা করা হচ্ছে একদিক দিয়ে ভালো, নতুন নতুন কন্টেন্ট পাচ্ছে অবশ্যই, এবং যারা এখানে অভিনয় করেছে রাজকুমার রাও বলি, ভূমিপ অভিনেকার বলি, প্রত্যেকেই তুখর অভিনেতা অভিনেত্রী, এদের অভিনয় নিয়ে কিছু বলার নেই, আলাদা লেভেলের অভিনয় করে এবং ন্যাচুরালিটির দিক দিয়েও তাদের ধারে কাছে খুব কমজনই রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু কন্টেন্ট দিয়ে কদিন চলবে, একই জিনিস আমরা যদি বারবার দেখতে থাকি তাহলে সত্যি একটা টাইমের পর এক খেয়ে লাগে। কদিন আগে লোক চন্ডীগড় কেড়ে আসে কি লোকে লুফে নিয়েছে ভালো করে, তবে বক্স অফিসে ম্যাজিক ক্রিয়েট করতে পারেনি, খুব শীঘ্রই এটা কোর্টিনিতে আনা হবে। এখন এই সিনেমাটাও লোকে আমার মনে হয় না হলে গিয়ে দেখবে, যদি এটা হলে রিলিজ করছে কিনা এখনো যায়নি, এটা ওটিটিতেও আসতে পারে, তো সেই হিসেবে যদি ওটিটিতে আসে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না লোকে এটা হলে গিয়ে দেখবে। কারণ যখন 2016-17 এরম টাইমে কন্টেন্ট নিয়ে সিনেমা আসার সময় শুরু হয়েছিল তখন লোকের ইন্টারেস্ট ছিল, যখন লোক যাচ্ছিল, কিন্তু এখন করোনা পরিস্থিতির পরে যারা বলিউড যে একটা বিরাট বিতর্ক হয়েছিল, তারপর লোকে এখন সেই সিনেমাগুলি দেখতে যাচ্ছে যেখানে হলিকে বিরাট কিছু দেখা হয়েছে, যেমন সূর্যবংশী হিট হলো, কিন্তু 83 মতো সিনেমা যেটা সূর্যবংশীর চেয়েও অনেক গুণ বেটার, এত খেটে বানানো সিনেমা কিন্তু বক্স অফিসে ফ্লপ। কারণ লোকে এখন যেটা ঘটছে কন্টেন্টের চেয়েও এবার একটু লার্জার দ্যান লাইফ কিছু দেখতে চাইছে। তো এই যে কন্টেন্ট নিয়ে সিনেমাটা হচ্ছে বা এই সিনেমাটাও হয়তো ভালো হবে, ভালো কন্টেন্টের সিনেমা দেখতে ভালো লাগে সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস নিয়ে বেশি দিন চলা যায় না। কিন্তু বলিউড পরপর দেখছি বেশিরভাগ সিনেমাতেই এই একই জিনিস তুলানোর চেষ্টা করছে, প্রেম দেখানো হচ্ছে, তারপর সেটার মধ্যে নানা রকম প্রবলেম, বা দেখানো হচ্ছে সমকামী প্রেম দেখানো হচ্ছে, কোথাও গিয়ে গে নিয়ে সিনেমা হচ্ছে, কোথাও গিয়ে লেসবিয়ান নিয়ে সিনেমা হচ্ছে, কোথাও গিয়ে ট্রান্স ওম্যান নিয়ে সিনেমা হচ্ছে, এইরকম বিভিন্ন ব্যাপার করা হচ্ছে, এমনকি টেস্ট টিউব বেবি বলি এরকম নিয়েও সিনেমা করা হচ্ছে। এবার আমাদের বাংলাতে এতদিনে একটা সিনেমা আসছে যেমন বাবা বেবি হো, তাই লোকের এক্সাইটমেন্ট প্রচুর। এরকম সিনেমা যদি বাংলাতে এখন 10-12 হয়ে যেত তাহলে একটা টাইমের পর একঘে লাগতো, তাই এখানে প্রত্যেকে অসাধারণ অভিনয় করা সত্ত্বেও কি হচ্ছে, কমেডি সিনগুলোতে সেই মজাটা পাওয়া যাচ্ছে না যেটা বাধাই হো দেখার সময় পেয়েছিলাম। বাধাই হো যখন দেখেছিলাম ফার্স্ট টাইম এটা আলাদা লেভেলের মজা পেয়েছে, কারণ একেবারে নতুন ছিল ব্যাপারটা। এবার এই ধরনের জিনিস আমরা এত এত এখন দেখে ফেলছি, এখন মজার ডায়লগ হয়তো দেওয়া হচ্ছে, মজার সিনও দেওয়া হচ্ছে, কিন্তু সেই মজাটা আর পাচ্ছে না। বেসিক্যালি এই ট্রেলারটা থেকে আমার ঠিক সেম ফিলিংস হলো, ট্রেলার ডায়লগ ভালো রয়েছে, অভিনয় ভালো রয়েছে, কন্টেন্ট দুর্দান্ত, কিন্তু সেই ফিলিংসটা পাচ্ছি না যেটা বাধাই হো দেখার সময় পেয়েছি, বা এই ধরনের কন্টেন্ট অন্যান্য যে সিনেমাগুলো এসেছিল কন্টেন্ট নির্ভর সিনেমা এলে আগে যে ভাইবসটা পেতাম সেটা এখন কোথাও গিয়ে কম হচ্ছে। এবার অনেকের হয়তো নাও হতে পারে, অনেকের হয়তো কন্টেন্ট দেখলে হয়তো মনে হতে পারে ভালো, সেটা আলাদা ব্যাপার, আমি ওটাকে খারাপ বলছি, কিন্তু কোথাও গিয়ে ব্যাপারটা একটু একঘে একঘে মনে হচ্ছে আমার, যে কারণে ট্রেলারটা ভালো লাগা সত্ত্বেও ঠিক সেই প্রমিসিং ব্যাপারটা আমার মনে হলো না, কেন জানি ব্যক্তিগতভাবে। তবে হ্যাঁ, পারফরমেন্স প্রত্যেকের ভালো, এর যে ডাইরেক্টর এর আগে কিছু ভালো সিনেমার সঙ্গে যুক্ত ছিল, হান্টার, হাসি তো ফাসি এই ধরনের সিনেমার সঙ্গে সে যুক্ত ছিল, পরিচালক হিসেবে নয়, স্ক্রিন প্লে রাইটার অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে ছিল, হর্ষবর্ধন কুলকার্নি সম্ভবত না। তো আশা করে যে একটা হয়তো বেটার কিছু আমরা পাবো, তো দেখা যাক কি হয়, ট্রেলার দেখে সবটা বলে দেওয়া যায় না, সিনেমাটা দেখে অনেক কিছু বলার থাকে। তো দেখো সিনেমাটা আসুক, দেখবো অবশ্যই, দেখে তোমাদেরকে জানাবো কেমন লাগলো। তো এটাই বলা ছিল, তো ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারবেন না, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।